হ্যালো গাইস আজকে ছিল ভাই ফোটা সকাল সকাল দেখো আমি বোন আর ভাই আর দিদি ভাই কিন্তু রওনা দিয়ে দিয়েছি আমাদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কারণ ভাই ফোটা আমরা আমাদের বাড়িতেই দেব আর দেখো ভাই রাত ভরে টিভি দেখেছে তাই ওর ঘুমেতে পুরো চোখ একদম বন্ধ হয়ে যাচ্ছে রাত ভরেই টিভি দেখেছে যেহেতু মা বাড়িতে নেই বকার কেউ নেই আর কি বলবো ওকে বাড়িতে রেখে এসে আমি ওর জন্য জামা কিনতে চলে এসেছিলাম আর কি নিয়েছি সেটা তোমাদের পরে দেখাবো এই দেখো আমাদের প্যাকেট কিন্তু হয়ে গেছে আর অনেক রকম কুর্তিও ছিল নতুন নতুন সেগুলো আমি দেখছিলাম আমি দুটো কুর্তিও নিয়েছি একটা আমার একটা বোনের তারপরে ভাই রেডি হয়ে গেছে আর আমিও এখানটাতে সব গুছিয়ে নিয়েছি মানে আমি গুছাই নি সব মাই করেছে অনেক কিছু করেছিল আর এখানটাতে যেই মালাটা পরাতে হয় সেটা পরিয়ে দিলাম তারপরে দুব্বো দিয়ে যেই হাতে সুতো বাদতে হয় মানে যেই সব রিচুয়ালস আছে সেইগুলো আমি সবাকে একা করে করে নিচ্ছি আর ভাই রাখু আমি বলেছি যে তাকা আরও কেমন ভূতের মতো বারবার বড় চোখ নিয়ে তাকাচ্ছিলো এমনি সময় তো কিন্তু খুব বাদরামি করে আর এই সময়টা দেখো কত সুন্দর ভাই ভদ্র ফোটা। জমির দুয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোটা আমি দিই আমার ভাইকে ফোটা ভাইয়ের কপালে দিলাম ফোটা জমির দুয়ারে পড়লো কাটা যমুনা জমকে ফোটা আমি দিই আমার ভাইকে ফোটা আমার ভাই যেন ভালো থাকে কিন্তু ভাই দেওয়া কমপ্লিট এবার আমি ওকে ভালো করে প্রদীপের শেখা টেকা দিয়ে দিচ্ছিলাম তারপরে ভাবছিলাম একটুখানি মিষ্টি খাওয়াবো কিন্তু ওর যেহেতু কালো মিষ্টি ফেভারিট ও আগে আঙুল দিয়ে দেখিয়ে দিল কালো মিষ্টি আর আমি কোনো শুভ কাজে কালো মিষ্টি নিয়ে আসি না কিন্তু ভাইয়ের ফেভারিট কালো মিষ্টি না নিয়ে আসলে হয় তাও আমি সাদা নিয়ে এসেছিলাম আর এখানটাতে এক এক করে আমার বোন তারপরে ছোট বোন ওরাও দিয়ে দিচ্ছে দেখো আমার যেহেতু ভাই ফোঁটা দেওয়া হয়ে গেছে আর কতক্ষণই বা না খেয়ে থাকবে ও কিন্তু টুকটুক করে ওর ফেভারিট মিষ্টি খাওয়া শুরু করে দিয়েছে আর দেখো মেনুতে কিন্তু অনেক কিছু ছিল মা ছিল সুজি লুচি তার সাথে ছিল ফুলকপি রসা আর ছিল ওর ফেব্রিক চিকেন লেগ পিস তাই না এখানে যে কালো লম্বা মিষ্টিটা ছিল সেটা ভাই খায় না বলে ছোটদিকে খাইয়ে দিল মানে আমার ছোট বোনকে আর এই যেই ড্রেসটা পরেছে দেখো সুন্দর স্টাইল মারছে এটা কিন্তু ভাই দিয়েছে মানে ভাই তো দিতে পারে না মাসি কিনে দিয়েছে আর এখানে ভাই খুব খিদে পেয়ে গেছিল বলে কেক খাছিল তাই ওকে দেখিয়ে দিলাম ও যে ড্রেসটা পরেছে সেটা আমরা এনে দিয়েছিলাম আর এখানে এই কুর্তিটাও কিন্তু ভাই আমাকে দিয়েছে কত সুন্দর হয়েছে না কুর্তিটা আমি অবশ্য পছন্দ করে কিনে নিয়ে এসেছি দেখো সিম্পলের মধ্যে সামনে কিন্তু এরকম ছোট ছোট মিরর ওয়ার্ক করা না চুমকিয়ে দেওয়ার মতো ছিল এবি লাগছিল আর বোনেরও সেম একই চুড়িদার কিন্তু কালারটা আলাদা আর এখানে দেখো ভাই যেহেতু আমরা সবাই একসাথে বসে ড্রেস চেঞ্জ করে খেতে বসে পড়েছিলাম আর ভাইকে পরে খাইয়ে দিতে হবে কারণ একা খেতে পারে না খুবই জ্বালাতন করে আর এখানে দেখো আমাদের মিঠাই রানি বসে বসে খাচ্ছিলো অল্প অল্প ইটুটু করে আর একটু জল খাচ্ছিল আর আমি এখানটাতে একটা ফুলকপি নিয়ে নিয়েছি শীতকালে ফুলকপি কিন্তু ভীষণ ভালো লাগে খেতে আর সাথে কিন্তু ছিল আমাদের চিক চিকেন কষা বড় বড় পিস ছিল একদম বিরিয়ানির পিস আমি ভেবেছিলাম বিরিয়ানি খাবো তাই তারপরে খেয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম আর সন্ধ্যাবেলা আমার ছোট বোনকে নিয়ে একটুখানি ঘুরতে পেরেছিলাম ও একটুখানি ঠাকুর প্রণাম করে নিল আর যেহেতু ঠান্ডা পড়ে গেছে তাই ওকে আমি ভালো করে রেডি টেডি করেই বেরিয়েছিলাম আর বাড়ি এসে আবার জামা খুলে দিয়েছিলাম মানে ঘরের মধ্যে গরম বাইরে ঠান্ডা আর এখানটাতে ও শুয়ে শুয়ে খেলা করছিল তারপরে ভাবলাম যে ওকে একটু পাপড় দিই কারণ ও খুব একটু একটু ভালো ভালো জিনিসগুলো খেতে পছন্দ করে পাপড় বিস্কিট এরকম ও নিজের হাতে খায় আর দেখতে খুব ভালো লাগে তা আমি দোকান থেকে একটা পাপড় নিয়ে এসেছি আর ওকে দিচ্ছিলাম ও একটু একটু করে খাচ্ছিল কি সুন্দর লাগছিল দেখতে দেখো তোমাদেরও দেখতে ভাল লাগবে ও যে একটু 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 করে খাচ্ছিল আর তারপরে ওর হাসিটা দেখো একদম সেই কিউটি পুরো পরির মতো আর যেও তো ভাই বোনে ছিল ও তো আর ফটো দিতে পারে না তাই ও তো বোঝে যে ওটা দাদা দেখো দাদাকে কি সুন্দর আদর করছে বারবার করে হামি দিয়ে দিচ্ছে ভাই সম্পর্ক অদ্ভুত একটা জিনিস অদ্ভুত একটা মধুর সম্পর্ক ছোটবেলা থেকে কিন্তু বুঝে যায় ওরা যে এটাই আমার দাদা এটাই আমার বোন মানে একটা আলাদাই বর্নিং হয়ে যায় ছোট্ট থেকে তারপরে মা এখানটাতে লুচি করেছিল আর ভাইয়ের মাংস ছিল ওটা দিয়ে আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম আর আমার সকালবেলাকার তরকারি আর মাংস ছিল ওগুলো দিয়ে আমি খাচ্ছিলাম তো আজকের ভাইফোটা কিন্তু আমরা খুব মজা সহকারে কাটিয়েছি তোমরা কারা কারা ভাই ভাইপোটা দিয়েছো অবশ্যই কমেন্টে জানিও তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে আর ভালো লাগলে লাইক শেয়ার করে দিও তো আজকের জন্য বাই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও Bye and like to my video